হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগসে তোমাদের অনেক স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। তো আমি তো এখন খুব হ্যাপি। তো আমাদের পাশের বাড়ি একটা আমাদের দাদার বিয়ে, দাদাও ঠিক বলা চলে না, আমাদের প্রায় সমবয়সী। তো তার বিয়ে, তো সেই জন্য তার বিয়ের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, মানে গায়ে হলুদের, তো সেই সব দেখতে যাচ্ছি। তোমরা দেখতে যাবে তো? হ্যাঁ, তোমাদেরকে দেখতে যেতেই হবে। তো তোমরা চলো দেখবে, চলো কি কি কেনাকাটা হয়েছে না হয়েছে। আমরাও যাচ্ছি, তোমরাও চলো। কোন বৌদি দেখাচ্ছে? এ তোর মুখটা তো পুরো অন্ধকার হয়ে লাগছে রে। ক্যাচ হয়ে বসো না। হ্যাঁ, তো বৌদি যায়ের বলছি না, দেওরের বিয়ের সমস্ত কেনাকাটা তোমাদেরকে এখন দেখাচ্ছে। তোমরা দেখতে থাকো, এক এক করে নিয়ে দেখাও। অরেঞ্জ কালারটা খুব পছন্দ হয়েছে, প্রত্যেকটা কালারই সুন্দর। অরেঞ্জটা আমার বেশি চোখে ধরেছে। বাবা, মাসিমণিরা যে পূজা দিদির বিয়েতে যেরকম নিয়েছে বলো, কিন্তু ভালো হয়েছে। আর এটা খুলতে হবে না, দুটো রং দেখো, দুটো রং দিতে। আরে ওই যে ছেলের মা, ছেলে শরীর খারাপ, তিনটে তো শত্রু হলো, আর একটা দিয়ে দিবি। লাল হলুদ মানে যে ফর্সা জায়গা থাকবে তাকে পড়লে বেশ ভালো লাগবে। তোমরা সবাইকে দেবে? একটু খোলা, একটু খোলা। আমাদের ছোট্ট নিদ বরের বিয়েটা দিতে পারতে। সোনু ভাইরও একবারে একটা মেয়েকে বিয়ে দিয়ে, একবারে একটা বিয়ে দিয়ে নিয়ে আসা হবে। হ্যাঁ, একবারে ওই জন্য দিয়ে দেওয়া হবে, আবার খরচা করার দরকার নেই, এক খরচায় মিটে যাবে।
ওই তারপরে বইতে দিতে হবে। বিয়ে বাড়ি গেলাম আছে কালুদাদের সেই কুটুম ইয়েতে, ওর যে নিদবর এসছে পুরো বড় ছেলে, আঠারো উনিশ বছরে, এগারো ক্লাস না উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে না, হয়ে গিয়ে অত কলেজেও পড়ে, অত বড় ছেলে পুরো পড়ে যাবে যে এসে জানতে হেলে আও কাকার বৃদ্ধ বর রে। এটা ভাইয়ের পাঞ্জাবি, আর এটা তো আমার না, এটা কাকায়, এটা রিসেপশন, এটা রিসেপশনের, এটা রিসেপশনও পড়তে পারে। আর এইবার বের হচ্ছে মেন মেন, এটা হচ্ছে বাড়ির গিন্নিমার। তোমার তো এরকম একটা আছে, অন্যরকম তো বলো নি, ছেলে বিয়ে পড়েছিল না বাবিনের, ওইখানটা খুব ভালো লাগে, মেঝেটা হতো হ্যাঁ বেশি ভালো লাগে। ছড়িয়ে রাখুন কেন আলমারিতে, আমার বেনারসিটা এই কালারটা, এইটা আর এইটা গোলাপ, কুচিটা আলাদা আছে, আমারও দারুন সুন্দর, তোমারটাই তোমারটাই এনে দিয়ে দেবো, খুব সুন্দর কালারটা, আমাকে ওইখান থেকেই দিয়েছিল আমার ওই বেনারসিকে। তবুও এর কাপড়টা অন্য হালকা আছে, আমার কাপড়টা ভারী না, ভালো হয়েছে। ইয়েগুলো কিনে নেবে যখন যখন ইয়েটা পাবেন, একজন মেয়ে চারটে ভালো শাড়ি দিতে হয়, চারটে না চারটেই তো, হ্যাঁ এই একটা শাড়ি, কি শাড়ি এটা, নাম ফাম যায় না, লালেতে হলুদে ভালো হয়েছে, ওই ভাত কাপড়ে পড়বে, হ্যাঁ এটা ভাত কাপড়ে, এটা বউ ভাতের দিন পড়বে, ভালো হয়েছে, ও আরতি দারুন ভাত করতে পারে। এই একটা শাড়ি, ওটা কি এটাও লাল হলুদ না, এটা শুধু লাল, এটাও কাপড়টা খুব ভালো দেখতে, এই কাপড়টাও খুব ভালো, আর কি চয়েস এগুলো, এ কি করে রে বাবা, কি আছে সঞ্জুতের দোকানে নেই, আর ইয়ে ফিটু ভাতের দোকানেও নেই, প্লাস্টিকের কাপড় পরিয়ে বিস্কুট নেই, না 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 তুমি অন্য বিস্কুট নাও, যা নিট কোনে ফর্সা, যে নিট কোনে হবে, নিট কোনেটা দেখি, ওদের ওখানে যে নিট কোনে মেয়ে বাচ্চা বাচ্চা ওই যে নাকি ফরক, নো ওয়ান পি, ভালো হয়েছে, এ বেশি ছোট তো নয় মেয়ে, নিট কোনে বিয়েটা দিয়েই দেবে, বিয়েটা দিয়েই বাড়ি আসবে, তাহলে একসঙ্গে দুটো একদম বিয়ে দিয়ে দেবে, একদম হালকা কালার নিয়েছে, সাদা রঙের ব্লাউজ কিনে নেবে স্টাইলিশ, এবং ডিজাইনটা আনকম, লাল আছে নাকি গো, না 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 এইখানটা কি পার বসিয়েছি, পার বসিয়েছি নয় এর ভেতরটা এরকম টাইপ, মানে দুটো রং আছে কন্ট্রাস্ট, বুঝলি, মানে রানীর সঙ্গে লালের একটা আভা পড়বে, লাল ব্লাউজ দিয়েও কাপড়টা পড়তে পারবে,
লালের আভা আছে দেখো, এবার নিজের শাড়ি একদম খুলে যা অন্ধকার হয়ে যাচ্ছে। আরতি রে কাপড় মোটামুটি শেষ হলো, এবার জুতো দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে সোনু ভাইয়ের বাবার, সোনু ভাইয়ের বাবার একটা কিনতে গিয়ে এটা পছন্দ হয়েছে বলে আরেকটা নিয়ে নিল। সব করে জামা হয় না তো, আমি বেশি বেশি করছি না, শুধু ব্লাউজ গুলো দেখো। বাহ বাহ, ব্লাউজ এই বর্ষার একটা ব্লাউজ আছে, আর একটা পাঞ্জাবি আছে, এগুলো সব গায়ে হলুদে একটা একটা করে দেখাও। ছায়া দেখো, ছায়া একটা ডিজাইন রং দাও। বাহ, এটা যেটা সেই এই গুটি গুটি সাইজটা দেখলে এটা তার জন্য, আর যেটা হলুদ রঙের তে আর লালের তে তার জন্য। এটা মায়ের বেনারসি। বাহ, যেটি এটা খুব পছন্দ হয়েছে। আর এই যে সুতির ছাপার সঙ্গে গায়ে হলুদের সঙ্গে যে যে মানে ই করাই এই যে ই করা কত সাজে ব্লাউজ পরে বসে উঠে না, ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে। লাল বেনারসটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর এক দেখায় চোখ। না ঝুলি দেন এই ওইটা পরে বলিস না, তুই যখন নাচবে তখন ওইগুলো পরে নাচতে পারবো। হ্যাঁ এটা সঞ্জু আর 170 দিনকে জুতো। বাবা সঞ্জু কি এই সঞ্জু বলে কি ডায়লগটা দিলা গদা পশুপতি তিন ভালো হয়েছে বল ছোট ছেলের বিয়ে আরে একবারে হয়ে গেল, আবার নাচির পয়সে নেবো নাই বলছিলাম, আমার দরকার নেই। না না তখন বন্ধ ছিল, রেকর্ডিং হয়ে গেল না। বৈদ্যনাথ ব্যানার্জি এসে বাবারে তাহলে সেগুলোকে ঢোকাতে হবে, এবার সেগুলো এসে ঠুকতে দেবে বেলায়। দোকানের ছেলেগুলো আসছে বৈকাল বেলায়, ছুঁয়ে না বুনি। কাকে বলছিস? ঠাম্মাকে। দিদাকে? কোন গ্রাম আমাদের দেখা হয়ে গেল, ওদিকে আমার বৌদিদের রঙও চলছে, আর জামা কাপড় গুলো তো দেখলাম অসম্ভব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর আবার তত্ত্ব সাজাতে আসবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে, তাই তো শুনে ভাই? বৌমা দেখে নাও। হ্যাঁ, বৌমার এখন দাঁতের যন্ত্রণা হচ্ছে, তো চলো বাড়ি যাই।